السلام عليكم, আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো দর্শক, আজকে মানে আমাদের প্রকৃতির চারিপাশটা যদি আপনারা দেখেন, মানে মনমুগ্ধ করা যায়। এদিকের পরিবেশটা অনেকটাই সুন্দর লাগে আমাদের এখানকার পরিবেশ, কারণ বৈচিত্র্যর আবহাওয়ার যে দিকটা আছে সেটা কিন্তু এখান থেকে মূলত আপনারা দেখতে পারবেন এন্ড প্রকাশ পায়। এখন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন চারিদিকে এই যে কেমন ধুধু অবস্থায় আনতে এখানকার যে পরিবেশ। আমাদের এখানে আলুর ক্ষেত আর কপিও আছে, কিছু ফুল কপি আছে। তো মূলত এইগুলো নিয়েই মূলত আপনাদের সামনে চলে এসেছি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখুন, সরিষাগুলো যদি আপনারা চান তাহলে সরিষাগুলো কিন্তু পেকে গেছে পড়াই, আর কয়েকটা দিন গেলে পরে আমরা সরিষাগুলো তুলে ফেলবো, তারপরে আমরা তুলবো হলো আলু। এই তো মূলত আমাদের কোটেশন অ্যান্ড এখানকার যে পরিবেশটা আছে, যে রোদের পরিবেশ, বেশ কয়েকটা দিন ধরে রোদ দেখছি অনেকটাই ভালো। কারণ রোদ যদি একটু ভালো না হয় তাহলে আমাদের সরিষাগুলো পাকতে অনেকটাই দেরি হতো, তাই অনেক সুন্দর যে রোদ আছে সেই রোদটা দেখে আমার ভালো লাগছে। আর সবশেষ কথা হলো যে এখানকার পরিবেশটা এখন মূলত সব থেকে সুন্দর লাগছে, কারণ পরিবেশটা হলো এমন যে রোদ আছে, কড়ানো রোদ, যে রোদটা দেখে সুন্দর লাগছে। অ্যান্ড চারিদিকের পরিবেশটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সুন্দর চারিদিক। অ্যান্ড আরেকটি মানে আমরা যখন আলু তুলব তখনও কিন্তু আপনাদের দেওয়া হবে এরকম ব্লগ, দেখাবো আমাদের বড় বড় যে আলুর ক্ষেত, সেই আলুর ভিডিও কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের। তো অবশ্যই আপনারা কতটুকু আগ্রহ জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ব্লগ। ধন্যবাদ।